সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজকের প্রশ্ন হচ্ছে বরাকর নদী কোন নদীর উপনদী চারটি অপশন রয়েছে দেখো অপশান এ গঙ্গা নদী বি ভাগীরথী নদী সি দামোদর নদী ডি অজয় নদী সঠিক উত্তরটি কি হবে দেখো আমরা জানি আমাদের দেশ এই ভারতবর্ষ এটি নদীমাত্রিক দেশ ভারতবর্ষে অসংখ্য নদী রয়েছে সেই অসংখ্য নদীগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘতম যে নদী তার নাম আমরা জানি গঙ্গা নদী তাই তো এই গঙ্গা নদীটি যেখানে উৎপন্ন হয়েছে অর্থাৎ উৎপত্তি স্থলে এই গঙ্গা নদীটিরই নাম হচ্ছে ভাগীরথী নদী তাই না আবার এই গঙ্গা নদীটি পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর যখন দুটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি শাখা বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নামে অপর শাখাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে সেই শাখাটির নামও কিন্তু ভাগীরথী নদী আবার এই ভাগীরথী নদীটি হুগলি নামক স্থানের পর থেকে এটি হুগলি নদী নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে দামোদর নদী পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীটিও গঙ্গা নদীর একটি উপনদী অজয় নদী এই অজয় নদীও গঙ্গা নদীর একটি উপনদী এখানে প্রশ্ন তো বরাকর নদী কোন নদীর উপনদী তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে দামোদর নদী বরাকর নদী ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের বর্ধমানের কাছে এটি দামোদর নদীতে পতিত হয়েছে তাই সঠিক উত্তরটি হচ্ছে দামোদর নদী